স্টেলার ওমেন অ্যাওয়ার্ডটি সেই সব নারীদেরকে দেওয়া হচ্ছে যারা সবসময় পর্দার পিছনে থেকে কাজ করছেন, যারা অনেক চমৎকার কাজ করছেন কিন্তু কখনো সামনে আসছেন না, সেসব নারীদেরকে সামনে নিয়ে আসার জন্যই এই স্টেলার ওমেন অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে একটি নারী তিনভাবে উপকৃত হবে। প্রথমটি হচ্ছে সে একটা ফাইন্যান্সিয়ালি বেনিফিট পাচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে সে একটি প্রমিসিং প্ল্যাটফর্ম পাচ্ছেন, এবং সে একটি কোলাবোরেটিং নেটওয়ার্ক পাচ্ছেন। আমরা জানি যে বিজনেস করার জন্য একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম কত বেশি প্রয়োজন, তো এই তিনটে জিনিসই কিন্তু একটি নারী উদ্যোক্তার এগিয়ে যেতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করে। বিটিআই এবং ডেইলি স্টার আমরা জানি যে স্বনামধন্য দুইটি প্রতিষ্ঠান, তো তাদের মাধ্যমে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি এটা ভিন্নতার কারণ হচ্ছে যে অন্যান্য অ্যাওয়ার্ড যেমন বছরে একবার দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এই অ্যাওয়ার্ডটা কিন্তু 12 মাসে 12টা সেক্টর থেকে 12 জন নারীদেরকে বের করে নিয়ে এসে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার নেটওয়ার্কে যারা আছেন আমি রিকোয়েস্ট করবো তারা এই অ্যাওয়ার্ডটিতে পার্টিসিপেট করুন, এবং এই স্টেলার ওমেন বিটিআই স্টেলার ওমেন অ্যাওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন। স্টেলার ওমেন অ্যাওয়ার্ডটি শুরু করার জন্য আমি বিটিআই এবং ডেইলি স্টারকে ধন্যবাদ জানাচ্ছি।